হয় আজি ছট পূজা আৰু এই ছট পূজা উপলক্ষে বৰ্তমান সমগ্র বেলেচিপাৰাতে এক উখলমুখল পৰিৱেশ হৈছে মই আহি উপস্থিত হৈছোঁ বৰ্তমান বেলেচিপাৰা চহৰৰ নিচেই কাষতে যি গৌৰাং নদী আছে বানিয়াপাৰা স্থিত গৌৰাং নদীৰ পাৰ আৰু এই পাৰত বৰ্তমান দেখা হৈছে এক হিন্দী ভাষী লোকসকলে যি ছট পূজা আছিল যে আৰু এই ছট পূজাৰ যি সূৰ্য দেৱতাক প্ৰণাম কৰা বা সূৰ্য দেৱতাক যি তেওঁলোকে যে পূজা কৰে আৰু এই ছট পূজা উপলক্ষে আজি প্ৰায় গৌৰাং নদীৰ পাৰ এক উখলমুখল পৰিৱেশৰ সৃষ্টি হৈছে আপোনালোকে দেখা পাইছে বৰ্তমান ভক্তপ্ৰাণ ৰাইজে এক সুন্দর এক পরিবেশের মাজত তেওঁলোকে এই ছট পূজা আয়োজন করা আমার পরিলক্ষিত হয়েছে মোর ক্যামেরা পার্সন সজ্জিত গোটেখিনি দৃশ্য বর্তমান দেখুয়াই আছে এয়া আপনাদের দেখা পাইছে ভক্তপ্রাণ রাইজে এই ছট পূজার আর এই ছট পূজার আহি মই এগারী ভক্তপ্রাণ রাইজক মই ইতিমধ্যে লগ পাইছো আসলতে তেওঁলোকে এই গৌরাং নদীর পাৰত নমি পেলাই তেখেতসকলে এই সূর্য দেবতাক যে পূজা করা যে পরম্পরা আর এই পরম্পরা ঐতিহ্য রাখি পেলাই তেওঁলোকে আহি আজি ইতিমধ্যে উপস্থিত হয়েছে বর্তমান যে আপনার বানিয়াপাড়া স্থিত বিলেচিপাড়া চহৰৰ নিচেই কাষতে বানিয়াপাড়া স্থিত যে পাৰঘাট আছে এই পাৰঘাটত কি জনাব কেনেকুৱা ধৰণৰ আয়োজন বা কিমান সংখ্যক লোকৰ ইতিমধ্যে সমাগম ঘটিছে কি জনাব দুখন জনাব প্ৰথমতে ছট মাই কি যায় আজি আমি যেতিয়াৰ পৰা আমি জন্ম লৈছোঁ আমি বহুত হৰ্ষ উল্লাস কৰি আমি উৎসৱ মনাই আছোঁ চবে আমাৰ ফেমিলি আমাৰ দুটা ফেমিলি আমি ভালকৈ পূৰা ছট পূজা কৰোঁ বহুত উৎসাহ কৰোঁ বহুত ফূৰ্তি কৰোঁ আৰু আমাৰ টোটেল ইণ্ডিয়াৰ বিহাৰী সমাজ বহুত উৎসাহ কৰি আমাৰ পূজা কৰোঁ আৰু পূৰা আনন্দ ফূৰ্তি কৰি কিনে আমি পূজা আমি পালন কৰি আৰু সূৰ্য দেৱতাক আমি নমস্কাৰ জনাওঁ যে হে ছট মাই আমাক চবকে ৰক্ষা কৰিবা আমাৰ হয় এই পবিত্র দিনে সব অসমবাসী কি বার্তা দিব খোঁজে এই সম পবিত্র অসমবাসী এইখিনি জনাব বিচাৰিছোঁ যে সবে শান্তিপূর্বক পূজা হয় আর শান্তিপূর্বক পূজাটো আমাক হব লাগে বাস কোনো বাধা বা বিঘ্ন হব নালাগে দেখা হৈছে যে বিলেচিপাড়া যি মহকুমা এই বিলেচিপাড়াত হিন্দু মুসলিম সকলো ধর্মাবলম্বী মানুহে বসবাস কৰে আৰু সকলোবিলাক অনুষ্ঠানে সকলোৱে সহযোগ কৰে এই ক্ষেত্ৰত কি ক'ব আমি বিলাচিপাড়া মোৰ জন্মগ্ৰহণ ঠাই মই থাকোঁ এতিয়া গুৱাহাটীত আজি 24 বছৰ মই গুৱাহাটীত আছোঁ কিন্তু আমি বিলাচিপাড়া যি আমাৰ ৰাইজ চবে মিলিজুলি আমি পূজা কৰোঁ চাই ইয়াতে হিন্দু হওক চাই মুছলিম হওক আমি একে চবে আমি মিলিজুলি কৰি পূজা ইয়াতে কোনো ভেদভাৱ নাই এক সুন্দর বার্তা আগবাইছে যে যেহেতু এই বিলেচিপাড়া চহরখন হিন্দু মুসলিম বসতি প্রধান অঞ্চল আর এই প্রত্যেক এই বিলেচিপাড়ার যে ঐতিহ্য আছে বিলেচিপাড়ার যে পরম্পরা আছে এই পরম্পরা অনুযায়ী সকল উৎসবতে সকল ধর্মাবলম্বীর মানুষ অংশগ্রহণ করে ব্যতিক্রম নহে আজিও সমাগম ঘটিছে আজি এই বিলেচিপাড়া চহরের নিচেই কাষতে যে গৌরাং নদীর ঘাট আছে আর এই গৌরাং নদীর পাড়ত বানিয়াপাড়া স্থিত যে গৌরাং নদীর পাড়ত প্রতি বছরে উদযাপিত হয় ইয়াতে এই ছট পূজা আর এই ছট পূজার পর বিভিন্ন জেলার পর অহা আমার পরিলক্ষিত হয়েছে ইতিমধ্যে মই বিশেষ সূত্রে শোনা মতে পাছিঘাটের পর পাইছে ভক্তপ্রাণ রাইজে মই তেখেতসকলের ভাষ্য সংগ্রহ করবলে যত্ন করিম প্রথমতে ডিএ নিউজ প্লাস লৈ স্বাগতম জানাইছো প্রথমতে আজি ছট পূজার শুভেচ্ছা জানাইছো সদূর পাছিঘাটের পর আজি আপনি বিলেচিপাড়াত আহিছে এই ছট পূজার কারণে কেনেকুৱা লাগিছে দুহাজার চনমুখে জনাব আজি মই হয় ধেমাজি পা আহিছো ছট পূজার কারণে মই যোৱা বছৰো আহিছিলোঁ মোর ভন্টি অসমীয়া হয় কিন্তু বিহারী মানুহলৈ বিয়া সোমাইছে বিনোদ ঠাকুর তেওঁ হাজবেন্ড আৰু মই ইমানেই ভাল লাগে ছট পূজা ইয়াত মানি সেইকাৰণে সদূর ধেমাজি পা আহিছোঁ সকলোকে যাতে কুশল কামনা কৰিছোঁ সকলোৱে মঙ্গল হওক দেশের উন্নতি হওক সকলোৱে যাতে ভালকে থাকিব পাৰে এই ছট পূজায় মনত যাতে সকলোৱে শান্তি দিয়ে দেশলৈ শান্তি আহে আৰু আমাৰ সকলোৱে মনতে যাতে উৎসাহ উদ্দীপনায় ভরপুর হোক বেমার আজার দূর করা ছট মায়ে যাতে আমাক ভালে কুশলে রাখে তার কারণে মই ইয়াকে কই আপনালোককো ধন্যবাদ জ্ঞাপন করছো ধন্যবাদ এক সুন্দর বার্তা তেখেতে আহ্বান করেছে আজির এই ছট পূজার এই দিনত সকল কুলক্ষিত দূর হয় সকল রাইজরে মঙ্গল হোক ভগবান ঈশ্বরে সকলরে মঙ্গল করক সকল যে অশান্তি বা যে দুঃখ আছে সকলবিলাক দূর হয়ে পেলায় এক শান্তির অসম গড়ি উঠক তারে কামনা করেছে যিকোনো খবৰৰ বাবে যোগাযোগ কৰক 7099017330 অথবা 7099017990 নম্বৰত।